শুরুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সিরিজের খবর জানাবো। লজ্জার হার দিয়ে শুরু হলো বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি। প্রথম টি টোয়েন্টিতে টাইগারদের 5 উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। বাংলাদেশের 154 রানের টার্গেটে 3 বল হাতে রেখে জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র। আরও একবার কাঠু করায় ব্যাটারদের পারফরমেন্স। 13 বলে 33 রানের ম্যাচ জেতানোর ইনিংস খেলে ম্যাচ সেরা হরমিত সিং। আফগানিস্তানের বোলিং পরামর্শক হলেন ডোয়াইন ব্রাভো। ক্যারিবীয় অঞ্চলের সাবেকদের কোচ করার ধারাবাহিকতা এটি। এদিকে ভারতের বিশ্বকাপ দলে 4 স্পিনার রাখার সমালোচনা করেছেন সাবেক স্পিনার হরভজন সিং। সবার দল ঘোষণা শেষ। 20 দলের বিশ্বকাপ স্কোয়াডকে পূর্ণতা দিতে অপেক্ষায় রেখেছে শুধু পাকিস্তান। বুধবার ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি শেষেই দল দিতে পারে পিসিবির নির্বাচকরা। বৃহস্পতিবার হতে পারে সেই দিন। এদিকে অস্ট্রেলিয়াও শেষ মুহূর্তে দলে ডেকেছে জ্যাক ফ্রেজার ম্যাকগ্রুক ও ম্যাথিউ শর্টকে, যদিও মূল 15 জনের স্কোয়াডে তাদের জায়গা হচ্ছে না, রিজার্ভ ক্রিকেটার হিসেবেই সঙ্গী হচ্ছেন। কারো দুর্ভাগ্য সৌভাগ্য বয়ে আনতে পারে তাদের। আইপিএলের প্রথম কোয়ালিফায়ার খেলা দুদল কলকাতা ও হায়দ্রাবাদে নেই বিশ্বকাপগামী ভারত দলের একজন, আর তলানিতে অর্থাৎ 10 নম্বরে থেকে শেষ করা মুম্বাইয়ে আছেন সবচেয়ে বেশি 4 জন। এই দলটা নিয়েও সমালোচনা কম হচ্ছে না। নিজে স্পিনার হয়েই স্পিনারের আধিক্যের বিপক্ষে কথা বলেছেন হরভজন সিং। কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেলকে নিয়ে গড়া স্পিন ডিপার্টমেন্টে আপত্তি তার। বিশ্বকাপ দলটা আমি দেখলাম, ব্যাটিং ডিপার্টমেন্ট ঠিক আছে, তবে আমার মনে হয় একজন পেস বোলার কম হয়েছে, আর একজন ক্রিকেটারকে মিস করব, সে রিঙ্কু সিং, যে কিনা একা হাতে ম্যাচ জিতিয়ে দিতে পারে। তারপরও আমি আশা করি ভারত বিশ্বকাপ জিতে ফিরবে। বিশ্বকাপ উপলক্ষে ক্যারিবীয় সাবেকদের বিশেষজ্ঞ কোচ নিয়োগের ধারাবাহিকতায় যোগ দিয়েছে আফগানিস্তানও। ডোয়াইন ব্রাভোকে বোলিং পরামর্শক হিসেবে পাবে ওয়েস্ট ইন্ডিজে। ইংল্যান্ড অপেক্ষায় জোফরা আর্চারকে ফিরে পেতে। বিশ্বকাপের আগে তার পরীক্ষা হবে পাকিস্তানের বিপক্ষে সিরিজে। 14 মাস ধরে ক্রিকেটের বাইরে এই পেসার। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। ফুটবলের খবর। মৌসুমের তৃতীয় টুর্নামেন্টের ফাইনাল আজ। ফেডারেশন কাপ ফাইনালে নামবে মোহামেডান ও বসুন্ধরা কিংস। বসুন্ধরা ট্রিপল মিশন আর সাদা কালোদের অন্তত এক ট্রফি শেষ সুযোগ। ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ফাইনাল শুরু দুপুর 3টায়। মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হয়েছিল যে দুদল। ফেডারেশন কাপেও সেই বসুন্ধরা কিংস মোহামেডান ফাইনালে মৌসুম শেষের অপেক্ষা। মাঝে প্রিমিয়ার লিগের শিরোপার রেসটাও ছিল দুদলের মধ্যে। মৌসুম জুড়ে দাপুটে কিংসের সাথে পাল্লা দিয়েছে সাদা কালোরা, যদিও আগের দুটিতে শেষ হাসি বসুন্ধরার, এবার ট্রিবল জয়ের মিশন। দেশের ফুটবলে সাম্প্রতিক সময়ে আধিপত্য দেখানো কিংসের এক মৌসুমে 3 শিরোপা জেতা হয়নি কখনো। সেই স্বপ্ন পূরণের খুব কাছে অস্কার ব্রুজনের দল। মঙ্গলবার সকালে ঢাকায় অনুশীলন করে বিকেলে ময়মনসিংহ গেছে বসুন্ধরা। শেষ লিগ ম্যাচে পুলিশ এফসির সাথে ড্রটা ফেড কাপ ফাইনালের জন্য বড় সতর্কবার্তা কিংসের। লিগে এখন পর্যন্ত দুদলই হেরেছে একটি করে ম্যাচ একে অপরের কাছে। লিগেও কিন্তু একটা ম্যাচে আমরা ওদের সাথে হারছি এবং ওরা একটা ম্যাচে আমাদের সাথে হারছে, তো ওরাও যেমন শক্তিশালী আমরা তেমনই শক্তিশালী। তো ফাইনাল ম্যাচ দুই টিম চাইবে ট্রফি জিততে, তো আমরাও চাই ট্রফিটা জিততে, কারণ আমাদের দুটো ট্রফি অলরেডি হয়েছে, যদি আমরা জিততে পারি তো ট্রেবল হবে। বসুন্ধরার যেখানে মাইল ফলকের অপেক্ষা, মোহামেডানের সেখানে আক্ষেপ ঘোচানোর মিশন। স্বাধীনতা কাপ আর লিগে যা হয়নি, অন্তত ফেডারেশন কাপ জিতে মৌসুমটা রাঙিয়ে রাখার চ্যালেঞ্জ সাদা কালোদের। আসলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও আলফাজ আহমেদের দল। আবাহনীর সাথে আলোচিত ফাইনাল জয়টা এক বছর পরও বাড়তি আত্মবিশ্বাস, যদিও এবার রেফারিং নিয়ে সতর্কতায় ফেডারেশনে চিঠি দিয়ে রেখেছে সাদা কালোরা। ফাইনাল এটা আসলে একটা ভাগ্যের ব্যাপার, তো আমরা বিলিভ করি আমরা সর্বোচ্চ উজার করে দেওয়ার চেষ্টা করবে প্লেয়াররা, সো আমরা আত্মবিশ্বাসী চ্যাম্পিয়ন হওয়ার জন্য। লিগে মোহামেডানের হোম ভেন্যু ময়মনসিংহ। চলতি মৌসুমে সেখানে ফেডারেশন কাপের কোনো ম্যাচও হয়নি। ফাইনাল হওয়ার কথা ছিল 21 মে গোপালগঞ্জে, মাঝপথে ফেডারেশনের সিদ্ধান্তে বদলে গেছে ভেন্যু, আর উপজেলা নির্বাচনের জন্য একদিন পিছিয়েছে শিরোপা লড়াই। ফয়জুল ইসলাম, চ্যানেল 24। নতুন স্কোয়াড নিয়ে শুরু হয়েছে বিসিবির এইচপি ইউনিটের 2024-25 মৌসুমের কার্যক্রম। মঙ্গলবার হোম অফ ক্রিকেটে করেছে অনুশীলন। হেড কোচ ছাড়াই আপাতত বিসিবি ট্রেনারের অধীনে করেছে স্ট্রেংথ ও কন্ডিশনিং ক্যাম্প, যা 14 জুন পর্যন্ত চলবে। ইংরেজিতে দক্ষতা অর্জন, সংবাদ মাধ্যমে কথা বলা, দুর্নীতি দমন ইউনিটের নিয়ম ও খাদ্যাভ্যাস সম্পর্কে শেখানো হচ্ছে তরুণদের। নতুন হেড কোচের অধীনে 21 জুন থেকে রাজশাহী ও বগুড়াতে হবে স্কিল ট্রেনিং। শেষে এ দল ও টাইগার্সের সাথে ম্যাচ খেলবে এইচপি ইউনিট।
ফ্রাঞ্চাইজি লীগ বিপিএল এর বাইরে আরও একটি টি টোয়েন্টি টুর্নামেন্ট করবে বিসিবি। ডিসেম্বরের ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে টুর্নামেন্ট আয়োজনের কথা জানিয়েছেন বোর্ডের চিফ কোঅর্ডিনেটর প্রোগ্রাম মিনহাজুল আবেদিন। মঙ্গলবার টেকনিক্যাল কমিটির সাথে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে টুর্নামেন্ট কমিটি, যা পরবর্তী বোর্ড সভায় অনুমোদনের অপেক্ষায়। জাতীয় ক্রিকেট লীগের দল নিয়ে হবে নতুন টি টোয়েন্টি টুর্নামেন্ট। এছাড়া এনসিএল ও বিসিএল এর সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। 15 অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এনসিএল থাকছে না স্তরবিন্যাস, 5 মাস পিছিয়ে বিসিএল গড়াবে এপ্রিলের শেষ দিকে। এই বছর এনসিএল এর যে 8টা দল খেলে এদেরকে নিয়ে একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট হবে, যেটা ডিসেম্বর ফার্স্ট উইকে শুরু হবে এবং এটাতে যথেষ্ট উপকৃত হবে। 128 থেকে 130টা প্লেয়ার খেলার সুযোগ পাবে এবং আশা করছি যে এই জায়গায় আমাদের যে ঘাটতিগুলি আছে এগুলি বাংলাদেশ ক্রিকেটের জন্য যথেষ্ট উপকৃত হবে। শেষ করবে কোলে স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্ট গুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 team এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।